আসসালামু আলাইকুম। ডিটক্স নিউজ 71-এর পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকের এইবারের খবরের আলোচনায় রয়েছে, সৌদি প্রবাসীরা এখনই জেনে নিন প্রবাসীদের সমস্যা সমাধান ও কনসুলেট সেবা দিতে আসবে রিয়াদ দূতাবাস টিম। সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো খবরটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। আর যদি খবরটি ভালো লাগে অবশ্যই খবরটিতে একটা লাইক দিবেন। আর এখন পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। সৌদি আরবের আল হাসা ও তার আশেপাশে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী 20 ও 21 নভেম্বর 2020 রোজ শুক্র ও শনিবার রিয়াদ দূতাবাসের একটি কনসুলেট টিম কাউসুক আল কাওয়াক্কে ফার্ম আজিজ ক্লিনিকের পাশে আলবাহা অবস্থান করে বাংলাদেশি প্রবাসীদেরকে নানামুখী সেবা প্রদান করবে। এই দিনে যাদের পাসপোর্টের জন্য পূর্বে আবেদন করেছিলেন তাদেরকে পাসপোর্ট বিতরণ করা হবে, এবং যাদের ডিজিটাল পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে বা যাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের পাসপোর্ট রিইস্যু করা হবে। ডিজিটাল পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ কর্মীদের ফ্রি হবে 125 রিয়াল, আর পেশাজীবীদের ফ্রি হবে 415 রিয়াল, আর যাদের নিবন্ধন নেই তাদেরকে অতিরিক্ত 5 রিয়াল দিতে হবে। তাছাড়াও প্রবাসীরা চাইলে বাংলাদেশের সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও কনসুলেট টিম প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানের জন্য পরামর্শ প্রদান করবে এবং ওয়েস্ট আনার্স কল্যাণ বোর্ডেরও সদস্যপদ গ্রহণ করতে পারবেন। তাই সৌদি আরবের আল হাসা এবং তার আশেপাশে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীরা সকল প্রকারের সেবা গ্রহণের জন্য সঠিক সময়ে রোজ শুক্র ও শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যে কাউসুক আল কাওয়াকে ফার্ম আজিজ ক্লিনিকের পাশে আল হাসা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল। খবরটি সৌদি আরবে থাকা সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা সবাই শেয়ার করে অন্য সকল প্রবাসী ভাইদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন পরবর্তীতে সৌদি আরব সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।